আচ্ছা জসিম ভাই, চারদিকে শুনি খালি আই লাভ ইউ আই লাভ ইউ, ভালোবাসি, এটার মানে কি? কি বলছো শিউলি, আই লাভ ইউর মানে জানো না? এ কথা আমার বিশ্বাস হইল না। এছাড়া এই বয়সে তো তোমার মতো মেয়ে 10-12টা আই লাভ ইউ করে ফেলায়, আই মিন প্রেম করে ফেলায়, আর তুমি করছো ভালোবাসার মানে কি সেটাই জানো না। তা জসিম ভাই, ভালোবাসা কিভাবে করে? কি করছো শিউলি, ভালোবাসা করবি কে? ঘটনা হয়েছে, যখন মনে করো যে দুইজনের মনে এক হয়ে যায়, তখন ভালোবাসার সৃষ্টি হয়। দুইজনের মনে এক হয় মানে কোন দুইজনের মনে এক হয়? শিউলি, তুমি কি বোকার রাজ্যে বাস করতেছো নাকি? মনে হয় কিচ্ছু বোঝো না। এছাড়া ভালোবাসা হইল একটা পবিত্র জিনিস। মনে করো তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমারও আমাকে খুব ভালো লেগেছে, দুজনে ভালোবেসে মিল হয়ে গেলে সেটাকেই ভালোবাসা বলে। তাহলে আমি যদি কাউকে ভালোবাসি মনে মনে, সে কিভাবে বুঝবে? কিভাবে বুঝবে মানে, তুমি যদি কাউকে ভালোবাসো, কাউকে যদি তোমার ভালো লাগে, তো তুমি সোজাসুজি তার কাছে যাবে, গিয়ে তার সামনাসামনি বসবে, বসে সরাসরি বলে ফেলবে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। সে যদি তোমাকে ভালোবাসে, অবশ্যই তোমাদের ভালোবাসা সফল হবে। ঠিক আছে, তাহলে আজকে আমি কথাটা বলেই দিই, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বাহ শিউলি বাহ, সেই রকম অভিনয় হয়েছে, তোমার বয়ফ্রেন্ডকে যদি এবার করে কও, অবশ্যই হেফে দেওয়া যাবে। তুমি কি বলছো? অভিনয় নয় এটা, আমি তোমাকেই বলছি, আর তুমি আমার বয়ফ্রেন্ড, আমি মনে মনে তোমাকেই ভালোবাসি, তাই তোমাকেই বলছি আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ।